আড্ডা আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটিতে এই সময়টিতে আমরা একটু আড্ডা দিয়ে থাকি। আমাদের আড্ডার বিষয়বস্তু বহুমুখী হয়, সমস্ত বিষয়ে আড্ডায় হয়। তবে আজকের আড্ডার বিষয়বস্তুটি একটু অন্যরকম। অন্যরকম এই কারণে যে চারপাশে বড় অশান্ত হয়ে উঠেছে সময়। এই সময়টিতে নানান দিকে নানান আন্দোলন সারা দেশ জুড়ে, এনআরসি, সিএএ এবং অবশ্যই যে বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন, যে কারা থাকবে ভারতবর্ষে, কারা চলে যাবে ভারতবর্ষ থেকে। আর এই বিষয়ে আলোচনার জন্যে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি এসেছি। তবে তার আগে আপনাদের আড্ডার শিরোনামটি জানিয়ে দিই। আজকে আমাদের আড্ডার শিরোনাম বিস্ফোরক এনআরসি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা একজন বিশিষ্ট মানুষকে স্টুডিওতে পেয়েছি। আমরা তার সঙ্গে আজকে আড্ডা দেব, বলছি আড্ডা, কিন্তু এসে যাবে অনেক সিরিয়াস বিষয়, কারণ আপনারা জানেন এই সময়টা ঠিক আড্ডা দেবার নয়। এখন তো নয় সময় ফুলো খালি খেলিবার, এখন সময় হচ্ছে বাস্তবে রূঢ় বাস্তব। সেই রূঢ় বাস্তব আজকে আমাদের আড্ডায় অবশ্যই আসবে। তবে আমাদের সঙ্গে কে আজকে আড্ডা দিতে এসছেন সেটা আপনাদের জানিয়ে দিই। আমাদের সঙ্গে আজকে আড্ডা দিতে এসছেন, দিল্লি থেকে উড়ে এসছেন আমাদের বিশেষ আমন্ত্রণে, অল বাঙালি ইউথ অ্যান্ড স্টুডেন্টস অর্গানাইজেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট চন্দন চট্টোপাধ্যায়। চন্দন, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আড্ডাতে। নমস্কার এবং ধন্যবাদ আমাকে ডাকার জন্য। না, আমরা ডেকেছি, আমাদের খানিকটা আড্ডা দেবার উদ্দেশ্য হচ্ছে যে এনআরসি, এনপিআর এবং সিএএ নিয়ে যে অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে সেটাকে খানিকটা পরিষ্কার করা। চন্দন, তার আগে বলি তোমার এই অর্গানাইজেশন, এটার বয়স কত বছর হলো? আমাদের এমনি এটা আক্ষরিক অর্থে 2 বছর হলো, কিন্তু আমাদের অর্গানাইজেশনের অ্যাক্টিভিটি বলতে গেলে প্রায় 15-20 বছর থেকেই চলছে এবং রেজিস্ট্রেশন তখন হয়নি। এই 2 বছর থেকে আমরা মোটামুটি এটাকে রেজিস্ট্রেশন করে আমরা অল ওভার ইন্ডিয়াতে প্রায় 8 থেকে 10টা রাজ্যে এখন আমাদের শাখা আছে। আমরা শুধু এনআরসি আর এনপিআর নিয়ে কথা বলি না, আরও বিভিন্ন রাজ্যে বাঙালির সমস্যা ভিন্ন, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাইরে আমরা বেশি অ্যাক্টিভ। পশ্চিমবঙ্গেও শাখা আছে কিন্তু সেরকম আমরা করি না। আমরা মনে করি যে যেহেতু আমাদের এটা দিল্লি বেসড অর্গানাইজেশন, আমরা বঙ্গের পশ্চিমবঙ্গের বাইরের বাঙালিদের মুখপত্র। রাইট, অর্থাৎ প্রবাসী বাঙালিদের মুখপাত্র। তুমি নিজেও একজন প্রবাসী বাঙালি, তাই তো? প্রবাসী বাঙালি। তুমি কত বছর অসমে আছো? অসমে তো আমার জন্ম থেকে আছি, রাইট, কিন্তু দিল্লিতে আছি 22 বছর। রাইট, তো অসমে যে আছো, তুমি অসমে কোন জায়গাকার মানুষ ছিলে তুমি? আমি আসামের ধুবরী জেলা বলে একটা জায়গা আছে। ধুবরী মানে একদমই যেটাকে বলা যেতে পারে বাঙালি অধ্যুষিত জায়গা। এটা অবিভক্ত বঙ্গের একটা অংশ। 1874 সালে এটাকে ব্রিটিশ সুবা বাংলা, তখন নবাবের বাংলা ছিল, তো সুবা বাংলা থেকে কেটে এটা আসামে জুড়ে দেয় 1874-এ। তার আগে এটা অসমের পার্ট ছিল না। তো সুতরাং আমরা এখানকার ভূমিপুত্র এবং আমার কাছে তো লিটারেলি 200-300 বছর পুরনো ডকুমেন্ট আছে, রাইট, যেটা দেখাতে পারে যে আমরা এই ভূমির সন্তান। তো শোনা যাচ্ছে অসম থেকে অনেক ভূমিপুত্রকেও নাকি উৎখাত করার কথা হচ্ছে, এটা কি সত্যি? অনেক ভূমিপুত্র বলতে পারবো না, তবে বাঙালিরা শান্তিতে নেই। রাইট, বাঙালিরা শান্তিতে নেই, কারণ সেটা যে এই এনআরসি এনপিআর দিয়ে শুরু হয়েছে বা সিএএ থেকে শুরু হলো ব্যাপারটা তা নয়, এটা অনেক পুরনো ব্যাধি একচুয়ালি, মানে বাঙাল খেদা আন্দোলনের সময় থেকে। বাঙাল খেদা না, এটা আপনি মানে সেই 1947-এর পর থেকেই, যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন গোপীনাথ বরদলৈ, যিনি ভারতরত্ন পেয়েছেন, উনি মন্ত্রিসভায় শপথ গ্রহণ করার পরেই বলে দিয়েছিলেন আসাম ফর অ্যাসামিস। অথচ আশ্চর্যের ব্যাপার, সমস্ত আসামের তখনের যে মানচিত্র সেটা আজকের মানচিত্রের থেকে ভিন্ন ছিল। তখনের মানচিত্রের মধ্যে ত্রিপুরা ছিল, মিজোরাম ছিল, মণিপুর ছিল, অরুণাচল প্রদেশ ছিল, এই 7টা রাজ্য, আজকে নাগাল্যান্ড ছিল, সব বিভক্ত হয়ে বেরিয়ে গেছে শুধুমাত্র এই একটা আগ্রাসী মনোভাবের জন্য, যতটুকু আমার মনে হয়। কারণ যদি সবাইকে আপন করে যদি সব জনগোষ্ঠী এক হয়ে থাকতে পারতো তাহলে কি আসাম ভাগ হতো? এই প্রশ্ন তো উঠবেই। রাইট, তো যেহেতু এই সমস্ত জনগোষ্ঠীরা তারা নিজেদের সুরক্ষিত মনে করেনি, তাদের আইডেন্টিটি, ভাষা, সংস্কৃতি, সেজন্যই তারা আসাম থেকে বেরিয়ে গেছে। এবার রয়ে গেল বাঙালিরা। বাঙালিরা কিন্তু কখনোই তাদের জন্য আলাদা ভূমির দাবি করেন, তারা কখনোই বলেনি যে আমরা আসাম, তারা অসমের সঙ্গে সম্পৃক্ত হয়ে যেতে, আসামের সাথেই মিশে যেতেই চেয়েছিল এবং অনেক অর্থে মিশেও গেছে। আমাদের সাথে অসমীয়াদের ভাষা, সাহিত্য, সংস্কৃতির কিন্তু খুব একটা বেশি তফাৎ নেই। ওদের অক্ষর, আমাদের অক্ষর এবং কথাবার্তার, আমি তো 90% একরকমই দেখি এবং আমার কখনো ব্যক্তিগতভাবে মনে হয় না কোনো অসমীয়া ভাষায় কথা বললে বা অসমীয়া সংস্কৃতি
বা অসমীয়া কোনো বন্ধু বান্ধবদের সাথে কথা বললে মনে হয় না যে এরা আমার মানুষ নয়, এটা আমার কখনোই মনে হয় না। আমি তাদের মধ্যে নিজেকে দেখতে পাই, একটা আত্মপরিচয়ও দেখতে পাই। কিন্তু কিছু উগ্র জাতীয়তাবাদী সংগঠন এবং কিছু লোক যারা বলতে গেলে বিশেষত রাজনৈতিক স্বার্থে এই বিভেদ, এই ভেদাভেদ, ভাষিক সংঘর্ষ রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক চরিতার্থ করেছে, হ্যাঁ স্বার্থ চরিতার্থ করেছে এবং নেতা মন্ত্রী হয়েছেন তারা দীর্ঘকাল, এবং সেই ট্রেন্ড এখনও চলছে। প্রশ্ন হচ্ছে আমরা সুরক্ষিত কিনা, আমার জাতি সেখানে, আমার ভাষাভাষীরা আসামে সুরক্ষিত কিনা, সেটা বলতে গেলে একটা ক্রোনোলজি বলবো, সেটা খুব দরকার। মানে এর থেকে পরিষ্কার হয়ে যাবে যে তাতে কি কি হচ্ছে। বেসিক্যালি জাস্ট একটু টিপস দিয়ে দিচ্ছি। 1948 সালের 19 জুলাই পর্যন্ত ভারত বা পাকিস্তানের এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া কিন্তু বাধা নিষেধ ছিল না, ছিল না, রাইট? ঠিক আছে, 19 জুলাই 1948 কাট অফ ডেট, তারপরে কিন্তু আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। 1951 আসামে প্রথম এনআরসি হয় এবং সেই এনআরসিটা হয়েছিল তখন সেন্সাসের ভিত্তি, এবং সেটা উদ্দেশ্যই ছিল বিদেশি ভাগাও, এবং বিদেশি ভাগাও মানে কি ভাগাও এটা আপনি বুঝে নিন। 1955 ভারতের প্রথম নাগরিকত্ব আইন ইনফোর্স আসে, এবং সেখানে নাগরিকত্ব কি করে সিদ্ধান্ত হচ্ছিল, বাই সিটিজেনশিপ, সিটিজেনশিপ বাই বার্থ মানে জন্মসূত্রে, বাই ডিসেন্ট মানে আপনি আপনার মা বাবার সূত্রে মানে যেটা লিগেসি, অ্যান্ড রেজিস্ট্রেশন, যারা ওই পার থেকে এই পারে এসছে তারা নাগরিকত্বের জন্য রেজিস্ট্রেশন করতে পারে। 1957 একটা ইমিগ্রেশন এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট আসে, সেই অ্যাক্টে বেসিক্যালি ইমিউনিটি ছিল যারা দেশভাগের বলি হয়ে এই পারে এসছে, সেটা ওই রিফিউজি ইনফ্লাক্স হচ্ছে এই সমস্ত ধোঁয়া তুলে, মানে শরণার্থী বলতে তাদের বোঝায়, রাইট? 1960 অসমীয়াকে একমাত্র ভাষা হিসাবে ডিক্লেয়ার করার জন্য বিধানসভায় বিল আসে, এবং তারপর তো তারপরে সবাই আমরা জানি বরাকে আন্দোলন হয়, 11 জন ভাষা শহীদ হয়, এবং বরাকে যেটা ভাষা অফিসিয়াল এবং রাজ্য ভাষা যাই বলুন সেটা বাংলা, আজকেও বাংলা। 1964 কেন্দ্রীয় সরকার 1964 ফরেনার্স ট্রিবুনাল অর্ডার পাস করে, ফরেনার্স অ্যাক্ট 1964 মাধ্যমে তো এটা আসলো, এটা আসামে আজকের দিনে এই একটাই কিন্তু লাগু হয়ে আছে। 1964 থেকে 1965 পূর্ব পাকিস্তানের গণ্ডগোলের জন্য আসাম এবং পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে রিফিউজি আসে, এখন গণ্ডগোলটাই জায়গায় বলা হয়। 1970-71 এসে বাংলাদেশ স্বাধীন হয়, এবং সেই সময় যারা রিফিউজিরা এসেছিল তাদের মধ্যে একটা বিশাল ইনফ্লাক্স হয়েছে এবং তারা এখান থেকে যায়নি। আসলে ঘটনাটা উল্টো, স্বাধীন হওয়ার সাথে সাথে হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু চলে গেছে। তো 1971 যুদ্ধের পরিস্থিতির ফলে আরও অনেক রিফিউজি আসে বলে বলা হয়, তারা এসেছিল বাংলাদেশের জন্ম হয় এবং চলে গেছে। 1979 তখন আসলে শুরু হলো বিদেশি খেলাও, এবং সেটা আলটিমেটলি বঙ্গাল খেলা আন্দোলনে গিয়ে পর্যবসিত হয়। আসু এবং সারা আসাম গণসংগ্রাম পরিষদ নামে দুটো সংগঠন, ভৃগু ফুকন এবং প্রফুল্ল মহন্ত, প্রফুল্ল মহন্ত এরা ছিল আসুতে, এবং সারা আসাম গণসংগ্রাম পরিষদ আরেকটা ছিল, ওটার নেতৃত্বে অন্যান্য লোকেরা ছিল। এবং 1979-1985 এই উগ্র জাতীয়তাবাদী আন্দোলনটা ভয়াবহ আকার ধারণ করে। 1980 এই অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন 18 জানুয়ারি 1980 কেন্দ্রীয় সরকারকে একটা প্রপোজাল দিয়েছিল যে 1951 এনআরসিকে উন্নীতকরণ করা হোক, মনে রাখতে হবে ল্যাঙ্গুয়েজটা, উন্নীতকরণ করা। এটা আজকে যে এনআরসিটা যেভাবে আসামে হয়েছে সেইভাবে করা না, সেই সময় সেন্সাসের ভিত্তিতে হয়েছিল, তাহলে 1980 যদি হয় তাহলে 1970 সেন্সাস ধরেও আমরা এটাকে উন্নীতকরণ করতে পারতাম, সেইভাবে হয়নি। এবার 1982-1983 নেলি থেকে শুরু করে নলবাড়ি, গোরেশ্বর, শিলাপাথার, এখানে বাঙালি হত্যাকাণ্ড হয়েছে, হিন্দু মুসলিম গণহত্যা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য, সেখানে ঘর বাড়ি জ্বালানো, শারীরিক নিগ্রহ, উচ্ছেদ, সবকিছু হয়েছে, হত্যা, সরকারিভাবে 3,000-4,000 মানুষের হত্যা হয়েছে, বেসরকারিভাবে সেটাকে 10,000-এর উপরে বলা হয়। এইবার আসলো 1983-84, সেখানে ইল্লিগাল মাইগ্রেন্টস ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনাল অ্যাক্ট পাস হয়, এটা ইন্দিরা গান্ধীর সময় করা হয়, এখানে ইমিউনিটি ছিল বাঙালিদের। 1985 14 আগস্ট মধ্যরাত্রে সবাইকে অন্ধকারে রেখে রাজীব গান্ধী একটা চুক্তি সম্পাদন করে আসুর সাথে এবং গণসংগ্রাম পরিষদের সাথে, যেটাকে আমরা আসাম চুক্তি হিসাবে দেখি। আসাম চুক্তি নিয়ে আজকাল আমাদের বিজেপির সরকারেরও অনেকেই বিভিন্ন সভা সমিতি, টিভি শো, সেখানে বলে আসছে যে রাজীব গান্ধী নাকি আসাম চুক্তির মাধ্যমে এনআরসি হবে বলে লেখা ছিল, সেটা নেই। এবং অন্যান্য বিভিন্ন দলের যারা প্রতিনিধিরা
সেখানে ডিবেট টিবেটে আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু বিজেপির এদেরকে ডিফেন্ড করতে পারছে না, তারা বলতে পারছে না। এটা আমি বারবার সব জায়গায় বলি যে 1985 আসাম চুক্তিতে কোথাও এনআরসি লেখা নেই, পরিষ্কার। আমি এখানে আপনার মাধ্যমে আপনার আর্টেজের দর্শকদের কাছেও এটা তুলে ধরছি যে এনআরসি 1985 থেকে উপজ হয়ে আসেনি, অর্থাৎ অসম অ্যাকর্ড যেটা বলি আমরা তাতে কোনো এনআরসির উল্লেখ কোনো উল্লেখ নেই, কোনো উল্লেখ নেই। রাইট, সেখানে বিদেশি নির্ধারণ করা এবং বিতরণের কথা লেখা আছে। এবং নির্ধারণ কি করা হবে, 1970-এর 24 মার্চ মিডনাইট পর্যন্ত যারা এই দেশে এসছে তারা এই দেশে মানে আসামে যারা এসছে আসামে থাকবে, বাকিদেরকে এখান থেকে বিদেশি ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট করা বলা হয়েছে, ডিটেক্ট ডিটেইন অ্যান্ড ডিপোর্ট। এবং এর মধ্যে আবার একটা জায়গা আছে যেখানে বলা হচ্ছে 1 জানুয়ারি 1964 থেকে 24 মার্চ 1970 পর্যন্ত যারা ঢুকেছে এইটা আবার ফরেনার্স পিরিয়ড। এই পিরিয়ডে যারা ঢুকেছে, যারা যাদের কাগজ 1964-এর 1 জানুয়ারির আগে নেই, তারা এই দেশে থাকবে, এদেরকে বিতরণ করা হবে না। তবে 10 বছরের জন্য তাদের নাগরিকত্ব বা ভোটার লিস্ট থেকে তাদের নাম কেটে দেওয়া হবে, তারা গিয়ে রেজিস্ট্রেশন করবে এবং 10 বছর পর অটোমেটিক তাদের নাম ভোটার লিস্টে এবং তারা নাগরিকত্ব পাবে। এই হচ্ছে মূল কাহিনী। এবং পরবর্তী পর্যায়ে এইটার ভিত্তিতে ডিটেক্ট ডিটেইন অ্যান্ড ডিপোর্টের কথা বলা আছে, এনআরসির কোনো কথা নেই। এইবার 1957 এইবার যখন প্রক্রিয়া শুরু হলো সেটা শুরু হলো IMDT, এই যে উপরে বললাম IMDT অ্যাক্ট, যেটা ইললিগাল মাইগ্রেন্টস ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনাল, এইটার মাধ্যমে শুরু হলো। এখন এইটাতে কী ছিল, এটাতে বাঙালিদের ইমিউনিটি ছিল। ধরুন আমি আসামের বাঙালি, আপনি যে কোনো সম্প্রদায়ের হতে পারেন, আপনি একটা কমপ্লেন করলেন আমি বিদেশি বা বাংলাদেশি, আপনার সন্দেহ, কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি বিদেশি। রাইট, আপনার কাছে কোনো যদি তথ্য প্রমাণ না থাকে তাহলে কিন্তু মামলা খারিজ হয়ে যাবে। এখন এটা উল্টো হয়েছে, এবার আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি এই দেশের লোক। 1997-তে এবার এটা ইম্পর্টেন্ট, ভারতের নির্বাচন কমিশন ভোটারদের নামের পাশে ডি মানে ডাউটফুল ভোটার লাগানো শুরু করে, যাদের উপর সন্দেহ ব্যক্ত করা হয়েছে যে তারা বিদেশি। এই প্রথম 1997 থেকে ডি ভোটার যেটাকে বলা হয়, হ্যাঁ ডি ভোটার বলা হয় এই ডাউটফুল। এখন এই ডাউটফুল যখন এরা ডি লাগাচ্ছে তখন কোনো প্রক্রিয়ার মাধ্যমে লাগানো হচ্ছে না। আমি পরিষ্কার বলতে চাই, এখানে টাইটেল দেখে দেখে বাঙালিদের টাইটেল পরিষ্কার আইডেন্টিফাই করে দেখে দেখে ডি লাগিয়ে ডি ভোটার করা হচ্ছে। এর কারণটা কি? কারণ বিদেশ। এখন আজকে আমি স্বদেশী, আমি ভারতীয় নই, আপনার সন্দেহ কি করে হলো? আপনার কাছে কোনো তথ্য নেই এবং সেই সন্দেহটা হলেই ডি ভোটার করা, ডি ভোটার করে দেওয়া। রাইট, কোনো তথ্য প্রমাণ ছাড়া। এবার এটা চলে গেল বর্ডার পুলিশের কাছে, ওখানে একটা বর্ডার পুলিশ আছে। এবার বর্ডার পুলিশের কাজ হচ্ছে সেটা তদন্ত করে দেখা, আমার কাছে আসা বা আমাকে সামন করা, এবং যদি দেখে যে আমার কোনো ডকুমেন্ট নেই তারপরে সে এটা রিকমেন্ড করবে ফরেনার্স ট্রিবিউনালে। 99% কেসে এটা হয় না, ওরা কী তদন্ত করে না করে আমি জানি না, এটা 99% কেস ফরেনার্স ট্রিবিউনালে যায়। এবং ফরেনার্স ট্রিবিউনালেও মানে মোস্টলি মোর দেন 50-60% ওদের কথা হচ্ছে তিনবার নোটিশ পাঠানো, যার উপর অভিযোগ যে এসে তুমি প্রমাণ করো, তুমি ডকুমেন্টস জমা দাও, তোমার উপরে মামলা হয়েছে। তো তিনবার গিয়ে নোটিশ কোথায় টাঙিয়ে দেয়, কোন গাছে টাঙায় না কোথায় টাঙায়, বেশিরভাগ লোকই পায় না। এবং তাতে এক্সপার্টি অর্ডার দিয়ে দেয়, 64,500 লোকের নামে এক্সপার্টি অর্ডার করে দিয়েছে। চিন্তা করতে পারেন, 64,500 লোক জানে না যে তার নামে বিদেশি মামলা। রাইট, এরা জানে না যে এদের নামে অর্ডার হয়ে গেছে ডিক্লিয়ার্ড, ওরা ডিক্লিয়ার্ড ফরেনার্স, কিন্তু সেটা জানতে পারছে না, জানে না। জানলো কখন, যখন এনআরসি শুরু হলো ওখানে, তো অ্যাপ্লাই করলো, তো বললো যে ভাই তোমার নাম তো ডিক্লেয়ার ফরেনার্স আছে, ওখান থেকে ক্লিয়ার হয়ে তারপরে তোমার নাম উঠবে। তাদের ছেলে মেয়েদের নামও উঠলো না। এবার আসাম কোর্টে বলা হয়েছিল যে 1971-এর 24 মার্চের আগে যারা এসছে তাদেরকে নাগরিকত্ব থাকবে, এবং 1961-এর 1 জানুয়ারির থেকে ওই পিরিয়ডটা যাই হোক, কিন্তু কাট অফ ডেট তো 1971-এর 24 মার্চ যারা এসছে। কিন্তু অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেখানে বলা হয়, একটা তো বাই ডিসেন্ট আছে আর বাই বার্থ। বাই বার্থ হচ্ছে 1987-এর 1 জুলাই, তো 1987-এর 1 জুলাই বাই বার্থ, সেটা তো এনআরসিতে অন্তর্ভুক্ত করা উচিত ছিল, এই প্রশ্ন কেউ তোলেনি, আমরা তুলেছি। রাইট, সেটা করা হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, যারা 1987-এর 1 জুলাই পর্যন্ত যারা জন্ম নিয়েছে এই দেশে, সে আসাম হোক বা যেখানেই হোক, সে তো ওই দেশের নাগরিক, তার নাম তো এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত, তার নামে তো ডি ভোটার আসা উচিত না, তার নামে তাকে তো ডিটেনশন ক্যাম্পে নেওয়া উচিত না, তাকে তো ফরেনার্স ট্রিবিউনালে মামলা লড়ানো উচিত না। কিন্তু এই সমস্ত কাজগুলো হয়েছে, আর 1971-এর 24 মার্চ পর্যন্ত যারা এসছে তারা থাকবে, এর মধ্যে তো কোনো ভুল নেই।
আমি প্রত্যেকটা পদে পদে বলেছি অনেক সময় অনেকভাবে আমাদের সংবিধানকে উল্লঙ্ঘন করেও আইনকে মানা হয়। এরপর যদি আসি 1999 সালে কেন্দ্রের কংগ্রেস সরকার আসু ও আসামের রাজ্য সরকার 17 নভেম্বর 1999 আসাম চুক্তির কাট অফ ডেট অনুযায়ী এনআরসি উন্নতিকরণের সিদ্ধান্ত নেয়। কাট অফ ডেট অনুযায়ী কিন্তু আসামে কোর্টে কিন্তু এনআরসি নেই, সিদ্ধান্ত নেওয়া হয় এটা 1999। তারপরে আবার ঠান্ডা করে চলে গেছে, এটা নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি। 2003 বিজেপির কেন্দ্রীয় সরকার ক্যাব আনে এবং 2004 এটা কা হয়। তার পরিবর্তিতে 1955 নাগরিকত্ব আইন সংশোধন করে সেখানে বলা হয় যারা 1950 থেকে 1987 ভারতে জন্মেছে তারা ভারতের নাগরিক, যারা 1987-2003 মধ্যে জন্মেছে এবং মা বাবার মধ্যে একজন ভারতীয় নাগরিক তারা ভারতীয় নাগরিক, এবং 2004 পর যারা জন্মেছে তাদের মা বা বাবার দুইজনকেই ভারতীয় হতে হবে তবেই যে সন্তান পাবে তারা ভারতের নাগরিক, অথবা মা বাবার মধ্যে একজন ভারতীয় আর আরেকজন অ্যাট দ্য টাইম অফ গিভিং বার্থ সন্তান জন্ম দেওয়ার সময় অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন না, তাহলে তার মানে একটা মানুষকে কতগুলো প্রমাণ দিতে হবে, মানে সে কি প্রমাণ দেবে তাহলে? রাইট, এবার আমাকে একটা প্রশ্ন বলুন। ধরুন আমি ধরে নিলাম কাট অফ ডেট 1987 পয়লা জুলাই, এটা জন্মসূত্রে আপনি প্রমাণ কি করে করবেন যে আপনি 1987 পয়লা জুলাই পর্যন্ত জন্মেছেন? কোন ডকুমেন্টটা সরকার বার্থ সার্টিফিকেট নেওয়া হচ্ছে না? নেওয়া হচ্ছে না। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো কোনোভাবেই, এগুলো তো মানে আনভেরিফাইড স্টেট। রাইট, আমি কেউ যদি বলে যে ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এটা হাস্যকর নয়? ঠিক তাই, কারণ এই ভোটে তো জিতে এসেছে সরকার রাষ্ট্রপতি পর্যন্ত। রাইট, আজকে রাষ্ট্রপতি চয়ন কারা করে? ভারতবর্ষে পার্লামেন্ট করে, তার মানে রাষ্ট্রপতি কি এই দেশের মানুষের প্রতিনিধি নন? রাইট, তাহলে কাকে প্রতিনিধি করছেন? তাহলে একটা একটা কথা জিজ্ঞেস করি তোমাকে চন্দন, সেটা হচ্ছে যে এই যে ইদানিংকালে যে এনআরসি বা সিএ, যে সিএ হলো, সিএটা হচ্ছে আমরা ধরে নিলাম যে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংশোধনী করা হলো, কি সংশোধনী হলো? সংশোধন এই যে 2003 বলছিলাম, 2003 একটা পাপ করা হয়েছিল, সেই পাপটা হচ্ছে এটাই, এই অনুযায়ী যারা এই দেশে আছে তারা এই দেশের নাগরিক আর বাকিরা অবৈধ অনুপ্রবেশকারী। রাইট, এই যে দুটো শব্দ এটা 2003 এনেক্ট করা হয়েছিল এবং তখন বিজেপি সরকারই ছিল, বিজেপির সরকার। রাইট, বিজেপির সরকার। আশ্চর্যের বিষয় তখন আমাদেরও তো 42 জন এমপি ছিল পশ্চিমবঙ্গের, কেন প্রতিবাদ হয়নি? তারা কি তখন বুঝতে পারেননি সংসদে বসে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, তারা কেন এটার উপরে কথা বলেননি? আর জন্মসূত্রে নাগরিক যে কোনো গণতান্ত্রিক দেশে, সভ্য দেশে, সেটা প্রত্যেকটি দেশে আছে। আমাদের দেশ থেকে জন্মসূত্রে নাগরিকত্ব সরিয়ে নিয়ে দেওয়া হলো, এটা কি ধরনের ন্যায় হলো? আজকে যে নতুন কা আসলো সেটাতেও এটাকে ই করা হয়নি। 2011 কাতে আমি যেটা দেখছি, অবৈধ অনুপ্রবেশকারীটা সরানো হয়েছে, যে পাপ করেছিল তার পাপের প্রায়শ্চিত্ত। তবে এখানে ধর্মীয় লাইনে এসছে, হিন্দু, মুসলিম, অমুক, মানে আফগান, আফগানিস্তান থেকে আসা মানুষ, পাকিস্তান থেকে আসা এবং বাংলাদেশ থেকে আসা, কিন্তু সেখানে মুসলিমদের নাম, মুসলিমদের নেই। ঠিক আছে, আমি মেনে নিলাম যে মুসলিমদের এখানে নেওয়ার দরকার নেই, কারণ এটা তো আর ভারতীয় মুসলিমদের নাগরিকত্ব দেবে না, পরিষ্কার কথা। 2014-31 ডিসেম্বর পর্যন্ত যারা এই দেশে এসছে কারা? যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ফার্সি, এরা যারা এসছে কোথার থেকে? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে। তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিল, ভারতীয় মুসলমানদেরও নাগরিকত্ব দেওয়ার বিল নয়, ভারতীয় হিন্দুদেরও নাগরিকত্ব দেওয়ার বিল নয়, তাদেরকে দেওয়া হবে। সুতরাং আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন অমিত শাহ বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলেন ক্রোনোলজি সমাজ লিজিয়ে, ক্রোনোলজি সমাজ লিজিয়ে, পেহলে সিএবি আয়েগা ফির এনআরসি আয়েগা, তার মানে কি আপনি কি কোনো একটা পার্টিকুলার সম্প্রদায়কে টার্গেট করছেন? যখন এই ধরনের মানে আপনি স্টেটমেন্ট দেবেন, এবং তারপরে এখানেই শেষ নয়, আপনি দেখুন মাননীয় অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সংসদে দাঁড়িয়ে যেদিন প্লেস করেছে এই সিএবি 2019, উনি সংসদে দাঁড়িয়ে কি বলছেন? ইটস এ প্যাকেজ, কম্বো। রাইট, সিএবি এনআরসি ইজ এ কম্বো। তো যখন আপনি সংসদে বলে বসে এই কথাটা বলছেন, অবভিয়াসলি আমাদের দেশের মধ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছেন তাদের মনে ভীতির সঞ্চার হয়েছে, তারা এনআরসির আউটপুটটা দেখেছে তো কোথায়, আসামে, যেভাবে ওখানে হয়েছে। এবার ওরা ভাবছে সমস্ত হিন্দু, বৌদ্ধ এরা সব ঢুকে পড়বে,
আর আমাদের উপরে ওই জাতীয় যদি কিছু একটা হয়, মানে এই একটা জায়গা থেকে তাদের একটা বিরাট বড় ভীতি তৈরি হয়েছে, এবং এই ভীতির জন্য আজকে যারা বিজেপির যারা নেতানেত্রীরা তারা আজকে গোল পোস্ট চেঞ্জ করে এটা মানে উধরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপিয়ে দিয়ে মমতা ব্যানার্জির ঘাড়ে চাপাতে চাইছেন বা রাহুল গান্ধীর ঘাড়ে চাপাতে চাইছেন যে এরা ভীতির প্রদর্শন করছে। কথাটা তো তা নয়, আপনারাই গত 2019 নির্বাচনের আগের থেকে শুরু করে এখন পর্যন্ত লাগাতার আপনারা এই কথাটা এইভাবে করেছেন শুধুমাত্র ভোটের জন্য। এখন যখন ডিস্টেবিলাইজ হয়ে গেছে এবং সমস্ত দেশ জুড়ে শুধু মুসলমানরা এখন আন্দোলন করছে না, সব সম্প্রদায়ের লোক নেমে পড়েছে, তখন আপনারা বুঝতে পেরেছেন যে এটা তো একটা গন্ডগোল হয়ে গেছে। এবার উদরপিণ্ডি উদর গাড়ে দিয়ে দোষটাকে স্খলন করতে চাইছেন, সেটা তো হবে না। এইভাবে একটা কথা জিজ্ঞেস করি, এই যে NPR ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, আমরা জানি সেন্সাস যখন হয় সেন্সাসের আগে NPRটা করা বাধ্যতামূলক। NPR মানে তুমি এইবার এখানে আছো, তোমার কত জমি আছে, পাকা বাড়িতে থাকো কিনা, কাঁচা বাড়িতে থাকো কিনা ইত্যাদি তথ্য, এটা সেন্সাস, এটা এটা সেন্সাস এবং NPR না, NPR NPRটা তাহলে কি হচ্ছে? NPR আলাদা জিনিস, NPR হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, NCR হচ্ছে ন্যাশনাল সিটিজেন্স রেজিস্টার। ন্যাশনাল সিটিজেন্স রেজিস্টারে সব ধরনের ইনফরমেশন কালেক্ট করা হয়, তার মধ্যে ধর্ম, ভাষা, জাতি সব, মানে তারপরে আপনার ইনকাম গ্রুপ, বিভিন্ন এলাকায় মানে স্টেট ওয়াইজ, এগুলো বেসিক্যালি একটা গুরুত্বপূর্ণ তথ্য যার উপরে ভিত্তি করে ভারত সরকার বিভিন্ন রকম প্রকল্প বানায়। যারা ডাউন ট্রোডেন যারা আছে বা যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, যেখানে শিক্ষা বা ওই সমস্ত পৌঁছায় নিয়ে, তাদের জন্য স্পেশালি ধর্মভিত্তিক হোক, ভাষাভিত্তিক হোক অথবা জাতিভিত্তিক, মানে প্যাকেজ তৈরি করা হয় তাদের জন্য এক একটা জাতির জন্য। এবার NPR হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এইখানে হেড কাউন্ট হবে, হেড কাউন্ট ওখানে হবে কিন্তু এখানে একটু 21 ফেব্রুয়ারি হেড কাউন্টের কথা বলা হয়েছে, রাইট। এবার হেড কাউন্ট হবে যে কারা কারা আছে, এবং এটা শুধু ভারতীয়দের হেড কাউন্ট হবে না, NPR-এ যারা বিদেশি তাদেরও হবে, জিনিসটা বুঝবেন, ভেরি ইম্পর্টেন্ট এই কথাগুলো বলা হচ্ছে, রাইট। এইখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সেই হিসেব নেওয়া হবে, আপনি এই বাড়িতে আছেন লাস্ট 6 মাস ধরে কোথায় ছিলেন, আর এই লাস্ট 6 মাস এখানে আছেন কিনা, এর আগে 6 মাস কোথায় ছিলেন, আর এর পরের 6 মাস আপনি এখানে থাকবেন কিনা, এক তো আপনার কাছ থেকে এটা তথ্যটা নেওয়া হবে, আপনি ভারতের নাগরিক কিনা এটা নেওয়া হবে, ধরুন তানজানিয়ার থেকে কেউ এসছে এখানে পড়াশোনা করছে অথবা এক্সপার্ট হয়ে কোনো দেশ থেকে কেউ এসে এখানে চাকরি করছে, তারও নাম আসবে এবং সেখানে লেখা হবে বিদেশি এবং স্বদেশি, তার মানে একটা চাকরি তো লাগবেই, এট দ্য এন্ড অফ দ্য হোল প্রসেস, রাইট, একটা চাকরি লাগবেই যে বিদেশি আলাদা করে দাও, দেশি আলাদা, স্বদেশিকে আলাদা করে দাও, এটা হচ্ছে এক। এবং NPR প্রথম ধাপ NRC-র, এটা কারা বলেছিল 2014 কিরণ রিজিজু এই সংসদে দাঁড়িয়ে সদরূপে ঘোষণা করেছিলেন যে NPR যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম ধাপ ওনাদের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন নেতা, এরা লাগাতার এখনো বলে যাচ্ছে, এখনো বলছেন আমরা NRC করব। আরেকটা কথা অবজেকশনেবল, উনি বলেছেন যে ভারতবর্ষে কোনো ডিটেনশন ক্যাম্প নেই, যে ঝুট হ্যায় ঝুট হ্যায় ঝুট হ্যায়। আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা এত সম্মানীয় পোস্ট, আমরা আশা করি না যে এরকম একটা রং ইনফরমেশন দেবেন। আমি এটা বিশ্বাস করি না যে প্রধানমন্ত্রী জানেন না যে ভারতবর্ষে ডিটেনশন ক্যাম্প আছে কি নেই। তার কারণ হচ্ছে 2014 উনি শিলচরে গেছিলেন একটা জনসভায়, তখন উনি প্রধানমন্ত্রী হননি। 2014 সেই মঞ্চ থেকে শিলচরে আসামে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে আপনারা আমাকে নির্বাচিত করে আনুন, আমি জিতে আসার 100 দিনের মধ্যে সব ডিটেনশন ক্যাম্প পুড়িয়ে দিব। তাহলে যদি ডিটেনশন ক্যাম্প না থাকতো তাহলে উনি কোন ডিটেনশন ক্যাম্প ওড়াবেন বলেছেন, রাইট। দুটো ডিটেনশন ক্যাম্প ওই সময় ছিল আসামে এবং 60-70 জন বন্দি ছিলেন সেখানে, হিন্দু মুসলিম নির্বিশেষে। সেটা বেড়ে 2019 আজকে আস্তে আস্তে 6খানা ডিটেনশন ক্যাম্প হয়েছে। কার কার্যকালে? সেন্ট্রাল গভর্নমেন্ট কার? 2014 পরের থেকে বিজেপির মাননীয় প্রধানমন্ত্রী নিজে আছেন, ওনার দপ্তর থেকে এগুলো পারমিশন না দিলে আসাম সরকারকে এরকম অস্থায়ী ডিটেনশন ক্যাম্প বানাতে পারতো? পারতো না। এরপরেও স্থায়ী ডিটেনশন ক্যাম্প বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে 4খানা, যার মধ্যে 1খানা গোয়ালপাড়ার মাটিয়া নামক একটা জায়গায়, সেটা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে 3-4 হাজার লোককে রাখা যাবে, সেখানে ঘর বাড়ি স্কুল রিক্রিয়েশন সেন্টার সব বানানো হচ্ছে, অর্থাৎ কিন্তু তাদের বিচ্ছিন্ন করে রাখা হবে। সেখানে টাকা কে দিচ্ছে?
কেন্দ্রীয় সরকার দিয়েছে টাকা। আমি আমি এই ডিটেনশন ক্যাম্প সম্পর্কে একটু জানতে চাই চন্দন। ডিটেনশন ক্যাম্প মানে হচ্ছে যে একটা আলাদা বেষ্টনীর মধ্যে তারা থাকবে, তারা মূল যে জনজাতি যে জাতি তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না, বাইরে দেওয়ালের বাইরে তারা যাবে না, দেওয়ালের বাইরে তারা যাবে না, দেওয়ালের মধ্যেই তাদের। যেমন কাঁটাতারের বেড়া একটা সময় করা হয়েছিল, নোম্যান্স ল্যান্ড ছিল, সেই রকম নোম্যান্স ল্যান্ডই হবে। তাহলে এটা যদি হয় তার মানে কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করা হয়ে যাচ্ছে? তাই তো হচ্ছে, দেশের মধ্যে আরেকটা দেশ তো বলবো না, এটা একটা অমানবিক একটা কন্ডিশন তৈরি করা হচ্ছে, এটা হিউম্যান রাইটস ভায়োলেশন, হিউম্যান রাইটস ভায়োলেশন। আপনি কি করে এইভাবে রাখতে পারেন? ইউনাইটেড নেশনের কনভেনশনের অসমে ডিটেনশন ক্যাম্প তুমি দেখেছো বা কটা আছে? ছখানা আছে, যেটা অস্থায়ী ডিটেনশন ক্যাম্প, যেখানে 1147 জন বন্দী এই মুহূর্তে আছে, যেখানে প্রায় 27 জন মৃত্যু হয়েছে, আর এই মুহূর্তে একটা ফুল ফ্লেজড স্থায়ী ডিটেনশন ক্যাম্প বানানো হয়ে গেছে, যেটা গোয়ালপাড়ার মাটিয়া। এখানে কাদের রাখা হবে? কাদের রাখা হবে? তো প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানেন। এবার এনপিআরে আসি, আমার কাছে এনপিআরের রুল আছে, যেটা 2003 এনপিআরের রুল নোটিফিকেশন জারি হয়েছিল, 10th December 2003। এবার এখানে আপনার দর্শকদের জানানো উচিত, সেই জন্য আমি মনে করি এখানে একটু সময় নেওয়া উচিত। 3.4 তিন নম্বর পয়েন্টের 4 নম্বর উপধারায় বলা হচ্ছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে বাই অ্যান অর্ডার ইস্যুড ইন দিস রিগার্ড ডিসাইডেড ডেট by which the population register shall be prepared by collecting information relating to all persons who are usually residing within the jurisdiction of local register. তার মানে বিভিন্ন জেলা ভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ব্লক ওয়াইজ লোকাল রেজিস্টার থাকবে, ওই সমস্ত এলাকায় যারা লোক থাকবে তাদের ডিটেলস নেবে। ইউজুয়ালি রিসাইডিং তার মানে এখানে কোনো ইন্ডিয়ানস আর নন ইন্ডিয়ানসের ব্যাপার নাই, যারা যেখানে বসবাস, সবার সবার লিস্ট তৈরি করা হবে। তো এইটা পপুলেশন রুলে যদি দেখি এনপিআরে, এখানে কোথাও এনআরসির সাথে কানেকশন নেই। সুতরাং মাঝখানে যারা বলেছিলেন এনপিআর আলাগ হ্যায় এনআরসি আলাগ হ্যায়, এনপিআর সে এনআরসি কা কোই লেনা দেনা নেই হ্যায়, তো এই পর্যন্ত তো ঠিক ছিল। এবার 4 নম্বর পয়েন্ট আসুন, যেখানে এনআরসির কথা বলা আছে, প্রিপারেশন অফ দ্য ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স। পয়েন্ট নম্বর 1, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল ফর দ্য পারপাস অফ ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স কজ টু ক্যারি থ্রু আউট দ্য কান্ট্রি a house to house enumeration for collecting of specified particulars relating to each family and individuals residing in a local area including the citizenship status. Fine, ei porjonto thik ache je ghore ghore giye je rokom census enumeration hoy serokom alada ekta enumeration hobe, to poddhati ta ki alada alada bhabe ki enumeration hobe, tar uttor ta porer point e ache. Sekhane bola hocche, for the purposes of preparation and inclusion in the local register of Indian citizens the particulars collected of every family and individual in the population register shall be verified and scrutinized by the local register who may be assisted by one or more persons as specified by the register general of citizens registration. To ekhane connect hoye gelo, ortho ekhane npr and nrc connect hoye gelo, tar mane nrc bolche she data ta kothar theke nebe, npr er data ta tule nebe, right, ebong she data ta je niye tule dibe ta noy, ডেটাটা নিয়ে সেটা স্ক্রুটিনাইজ করা হবে, ভেরিফাই করা হবে, এবং সেটা কে করবে? লোকাল রেজিস্ট্রার, মানে লোকাল লেভেলে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আর তার সাথে কিছু অ্যাসিস্ট করবে কিছু লোক। এরা কারা হবে? করণিক হবে, ছোট ছোট পোস্টে, এবং ম্যাল প্র্যাকটিসের সম্ভাবনা প্রচুর থাকবে, রাইট? হ্যাঁ, তো সেটাই তো আসামেও হয়েছে, সেটাই তো আমি বলতে চাইছি। এই পর্যন্ত ঠিক আছে, এর পরেরটা হুইচ ইজ মোর ডেঞ্জারাস, মাথা খারাপ হওয়ার জোগাড় হবে, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 4.4, ডিউরিং দ্য ভেরিফিকেশন প্রসেস। এবার ভালো করে শুনবেন, ডিউরিং দ্য ভেরিফিকেশন প্রসেস পার্টিকুলার্স অফ সাচ ইন্ডিভিজুয়ালস হুজ সিটিজেনশিপ ইজ ডাউটফুল, যখন ভেরিফিকেশন করবে এনপিআর এর ডেটা নিয়ে এনআরসিতে, ওখানে ডেটা ভেরিফিকেশনের সময় যাদের ডাউটফুল মনে হবে, যাদের পার্টিকুলার্সগুলো, শ্যাল বি এন্টার্ড বাই দ্য লোকাল রেজিস্টার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট রিমার্ক ইন দ্য পপুলেশন রেজিস্টার ফর ফার্দার এনকোয়ারি, রাইট? এই জায়গাটা একটু দাঁড় করাচ্ছি চন্দন, লোকাল অথরিটির হাতে যদি দায়িত্ব থাকে তাহলে আমরা জানি ভারতবর্ষ করাপশন লিস্টে কোন জায়গায় রয়েছে, এখানে তো করাপশনে চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাকে ডেকে বলবে যে তোমার মাল করে ছাড়ো, হ্যাঁ, আর না হলে করছি, রাইট, ডাউটফুল দিয়ে দিবে, কিছু করার নেই, এবং ডাউটফুল দিলেই সেটা স্ক্রুটিনাইজ হয়ে একটা জায়গায় যাবে, একটা জায়গায় যাবে। এবার কি করছে এনআরসিতে ডাউটফুল হচ্ছে না, সে সেটা ডাউটফুল যদি মনে হয় তাহলে লোকাল রেজিস্টার অ্যাপ্রোপ্রিয়েট রিমার্কস দিবে, ওর মতামত দিবে, দিয়ে কোথায় পাঠিয়ে দিবে? পপুলেশন রেজিস্টারেই পাঠিয়ে দিবে।
তো পপুলেশন রেজিস্টার পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তো ভোটার লিস্ট এফেক্ট হয়ে গেল, ওখানে ডি লাগিয়ে দিবে যেরকম আসামে হয়েছে, তখন কি করবেন? ফর ফার্দার এনকোয়ারি অ্যান্ড ইন কেস অফ ডাউটফুল সিটিজেনশিপ, এবার চলে আসলো ডাউটফুল সিটিজেনশিপ, ডাউটফুল সিটিজেনশিপ, দ্য ইন্ডিভিজুয়াল অর দ্য ফ্যামিলি শ্যাল বি ইনফর্মড ইন এ স্পেসিফাইড প্রোফরমা ইমিডিয়েটলি আফটার দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ ওভার। তার মানে আপনার কাছে নোটিশ আসবে যে আপনার নামে যেটা আপনার যে স্ট্যাটাস সেটা ডাউটফুল, ইউ আর এ ডাউটফুল সিটিজেন, এবার আপনি প্রমাণ করুন, তথ্য প্রমাণ। রাইট চন্দন, তার মানে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যে সন্দেহটা করছেন, যা প্রসেসটা এলো তাতে তো ইচ্ছে করলে মুসলমান ভাই বন্ধুদের তাদের তো বলা যেতে পারে তোমরা দেশ ছেড়ে চলে যাও, তোমাদের শুধু মুসলমান কেন সবাইকে, সবাইকে আপনাকেও বলতে ডাউটফুল। রাইট, আপনি আমার তত্ত্বকে বিশ্বাস করেন না, রাইট, আপনি আমার পার্টিতে নেই, আমি আপনাকেও দেখিয়ে দিতে পারি, এটা কি খুব কঠিন কাজ? মানে এটা তার মানে কোনো এক তন্ত্র চলছে বলা যেতে পারে, হতেই পারে, আগামীতে গিয়ে সেরকম হতে পারে, এখন না হলেও আগামীতে গিয়ে হতে পারে। তো যারা গলা ফাটিয়ে বলছেন যে এনপিআর সাথে এনআরসির কোনো দূর দূর পর্যন্ত কোনো কানেকশন নেই, নিয়ম নেই, আমি তাদের কথায় যাব না। তো আমি কখনো কারোর স্টেটমেন্টে যাই না। আজকে যারা বলছেন যে ভোটার কার্ড সিটিজেনশিপের কোনো প্রমাণপত্র নয়, তারা এই কথাটা কিন্তু পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বলেননি, এটা একটা পাবলিক স্টেটমেন্ট, রাইট, এটা পার্লামেন্টে পাস হয়ে গেছে, এখন তখন তাদের বলা উচিত ছিল, কারণ পার্লামেন্টে বলেনি এখন পর্যন্ত, এটা সাংঘাতিক ব্যাপার। পাসপোর্ট আমাদের নাগরিকত্ব প্রমাণপত্র নয়। আপনি আমাকে একটা কথা বলুন, 30 লক্ষের উপরে লোক বিদেশে চাকরি করে, মিডল ইস্ট থেকে শুরু করে আমেরিকা সব জায়গায়, তার পাসপোর্ট, এই কথাটা যদি কোনো এমপি ভুল করেও যদি পার্লামেন্টের ফ্লোর অফ দ্য হাউসে দাঁড়িয়ে যদি বলে দেয়, এটা লাগু হোক না হোক পরের কথা, যদি বলে দেয় সমস্ত পৃথিবীর যেগুলো ডেভেলপ কান্ট্রি, তারা যদি বলে আরে এতো নাগরিকই নয়, নাগরিকই নয়, কাদেরকে আমরা এখানে রেখেছি? আজকে রাষ্ট্রপতি আপনার পাসপোর্টে বলছে যে এ আমার নাগরিক, রাইট, তাই পাসপোর্ট দিচ্ছি, একদমই তাই। তাহলে তো আপনাকে রিপোর্ট করে শুরু করে দেবে সারা পৃথিবীর থেকে, আপনি রাখবেন কোথায়, খাওয়াবেন কি এদের, চাকরি কোথায় দেবেন, আপনার কাছে কর্মসংস্থান নেই, আপনি 2 কোটি চাকরি দেবেন বলেছেন, আপনি 2 লক্ষকে চাকরি দিতে পারেননি লাস্ট গত 5 বছরে, আপনি 10টা ভালো স্কুল বানাতে পারেননি, স্কুল ইনফ্রাস্ট্রাকচার বানাতে পারছেন না, আপনার হেলথ সার্ভিস মুখ থুবড়ে পড়ে আছে, আপনার যেগুলো প্রকল্প ছিল কংগ্রেসের আমলে, যেগুলো বিভিন্ন রকম প্রকল্প ছিল গরিবদের জন্য, কোনো প্রকল্প ঠিকমতো চলছে না, আপনি শৌচালয় বানাচ্ছেন, আপনি স্বচ্ছ ভারত অভিযান করছেন, এনপিআর করছেন, এনআরসি করছেন, আপনি করতে কী চাইছেন? আর এই সমস্ত উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়ে ভারতের জনগণকে কি বিপদের মুখে ফেলাবেন? রাইট, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ভারতবর্ষ তো ধর্মশালা নয় যে ভারতবর্ষে যে কেউ আসবে আর ভারতবর্ষে জল বায়ু ভারতবর্ষের পরিষেবা ভোগ করে চলে যাবে, তাহলে এই বিদেশি যারা অনুপ্রবেশকারী তাদের বিতরণের রাস্তাটা কি? তাহলে না, বিতরণের রাস্তা আছে, সেটার জন্য আমাদের ফরেনার্স অ্যাক্ট আছে, সেটার জন্য আলাদা করে আবার এনআরসি করার তো দরকার নেই, এনআরসি করে আপনি সিটিজেনশিপ লিস্ট বানাতে চাইছেন, সিটিজেনশিপ লিস্ট বানান। আমরা বলেছি 2014 31st December কাট অফ ডেট, আপনারা তো ধরছেন, তো ধরে সবাইকে ধর্ম, রাইট, মত নির্বিশেষে, ভাষা নির্বিশেষে সবাইকে আপনারা এনআরসিতে ঢুকিয়ে নিন, ইট শুড বি এ অটোমেটিক প্রসেস, না আপনি সেটা করবেন না। আজকে যেখানে গণ্ডগোল আসামে, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও এই কথা বলেছে, এবং তিনি আরও এক স্টেপ এগিয়ে এইবার বলেছেন গত 2 মাস আগে যে 2019 যারা পার্লামেন্টে ভোট দিয়েছে তাদেরকেও ইনক্লুড করে নাও, রাইট, তা ঝামেলা তো কোথাও না কোথাও আপনাকে শেষ করতে হবে, একটা কাট অফ জায়গা ঠিক, একটা জায়গা তো ঠিক করতে হবে। ঠিক আছে, আপনি একটা সিটিজেনদের লিস্ট বানাতে চাইছেন, আপনি বলছেন ধর্মশালা নয়, ঠিক আছে, তো এখন আপনি কি করে ধর্মশালাকে আপনি কোন শালায় পরিণত করতে চাইছেন, কিভাবে করবেন, একটা প্রসেস তো রাখতে হবে। আপনি 10 জন মানুষকে বলবেন ঠিক আছে তোমাকে এই কাপে রাখলাম, 5 জনকে বলেন না তোমরা এখন এইখানে থাকো, মানে বৈষম্য রইলো একটা, কার ভোটাধিকার রইলো, কার ভোটাধিকার রইলো না, কেউ ভোটে দাঁড়াতে পারলো, কেউ ভোটে দাঁড়াতে পারলো না, তাতে কি হবে, তাতে কি হবে, যাদের আপনি ভোট দিতে, যাদের আপনি নাগরিকত্ব দিতে চাইছেন তারাও তো পাবে না। এখন সুপ্রিম কোর্টে এতগুলো মামলা হয়েছে, রাস্তায় নেমে লোকেরা আন্দোলন করছে, যাদেরকে আপনারা নাগরিকত্ব দিতে চাইছেন এই যেভাবে আপনারা এনেছেন সেইভাবে না এনে যদি ধর্মীয় পারসিকিউশন বলেও যদি নিয়ে আসতেন তাহলেও হয়তো এত ঝামেলা হতো না, এই হিন্দু খ্রিস্টান এগুলো না লিখে যদি আনতেন। আজকে অ্যাকচুয়ালি মানে যেটা আমাদের স্বীকার করতে হবে যে পূর্ব পাকিস্তান থেকে আমাদের পশ্চিমবঙ্গের পপুলেশন এক্সচেঞ্জ হয়নি ভারত ভাগের পরে, রাইট, যেটা আমাদের ওয়েস্টার্ন প্রভিন্সে হয়েছে, ওয়েস্টার্ন বর্ডারে হয়েছে, ওই পাঞ্জাব থেকে এই পাঞ্জাবে যখন এসছে পপুলেশন এক্সচেঞ্জ হয়েছে, ওইখানে সমস্যাটা নেই, আমাদের সমস্যা মারাত্মক, কারণ আমাদের পপুলেশন এক্সচেঞ্জ হয়নি। জওহরলাল লিয়াকত চুক্তি হয়েছে, সরি, নেহরু লিয়াকত চুক্তি,
তারপরে ইন্দিরা মুজিব চুক্তি, সবসময়ই আমাদের সরকার ভেবেছিল যে এই সমস্যার সমাধান হয়ে যাবে, এখান থেকে হিন্দুরা ওখানে ফিরে যাবে এবং গিয়ে ওখানে সুখে শান্তিতে থাকবে। এইটা তো অস্বীকার করার জায়গা নেই জয়ন্তদা, যে ওখানে সুখে শান্তিতে ধর্মীয় সংখ্যালঘুরা থাকতে পারেনি। যদি থাকতে পারতো, আপনার যদি বাড়ি যদি ঢাকা বরিশাল বা কোথাও নোয়াখালীতে থাকতো, আপনি কি ছেড়ে আসতেন? আপনি ঘর বাড়ি ছেড়ে উদ্বাস্ত হয়ে রেল লাইনের পাশে পাশে থাকবেন? এখানে এসে একটা মানে নামগোত্রহীন জীবন আপনারা যাপন করতে চাইবেন? কেউ চাইবে না, আমরা কেউ চাইব না। কেউ কখনো তার নিজের দেশ মাটি জল হাওয়া ছেড়ে আসতে চায় না, বাধ্য হয়ে আসে। তো যারা এসছে তারা এসে, তাদের সেরকম বিদ্যা ছিল না, বুদ্ধি ছিল না, চ্যানেলাইজ ছিল না, সেরকম রিফিউজি রিহ্যাবিলিটেশন কোনো ক্যাম্পেনিংও চলতো না তখন, যে মানুষ বুঝতে পারবে যে এসে একটা রেজিস্ট্রেশন করতে হবে, সেটাও তো জানতো না। এসে পড়েছে, এসে একে তাকে ধরে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, পাসপোর্ট বানিয়ে নিয়েছে, কারণ দেখতে শুনতে কথাবার্তা ভাষা সব তো এক সব তো মিশে গেছে এখানে। এখন আপনি হঠাৎ 2003 আপনি সিটিজেনশিপ চেঞ্জ করলেন, অ্যাক্ট চেঞ্জ করে সবাইকে অবৈধ অনুপ্রবেশকারী বানালেন, এরা যাবে কোথায়? এই যে 2-3 কোটি যারা আমাদের ওই পার থেকে ধর্মীয় নির্যাতন হোক বা ভয়ের বশবর্তী হোক এই পারে এসে গেছে, তাদেরকে এই দেশে অ্যাকোমোডেট তো করতে হবে। ধর্মশালায় না বললে তো হবে না, দেশভাগের দায় আপনাকে আমাকে নিতে হবে। আমার আমার বাড়ি ওই পারে পড়েনি, আমি ভাগ্যবান, সেই জন্য আমি ওই পার থেকে যারা এই পারে এসছে বাধ্য হয়ে তাদেরকে আমি মানে ই করে দেবো, ছেড়ে দেবো, যে না আমি জানি না ওরা থাকবে না, সেটা তো হতে পারে না। আমার সুখে দুঃখে ওদেরকেও রাখতে হবে। সুতরাং ধর্মশালা আমি বুঝি না, আমি বুঝি যারা ওই পার থেকে এই পারে এসছে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে, সেটা সিএ এর মাধ্যমে হোক বা অন্য কোনো কিছুর মাধ্যমে হোক। সেই দিকেও আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি এই দেশের গণতন্ত্রপ্রেমী ব্যক্তি তাদেরকে এটা নজর দিতে হবে। আমি একটা কথা জিজ্ঞেস করি, ধরে নিচ্ছি আমি যে ওদেশ থেকে অনেক মানুষ এসছেন এদেশে, পশ্চিমবঙ্গের কথাই আমি ধরছি, যে 1971 যুদ্ধের সময় বহু উদ্বাস্তু এখানে এসে আশ্রয় নিয়েছেন, তার মধ্যে ধর্মীয় সংখ্যালঘুরাও রয়েছেন, তো তাদের অবস্থাটা কি হবে এবার? তাদের কি তাহলে মানে ইচ্ছার উপর নির্ভর করবে, কারোর ইচ্ছের উপর যে তুমি নাগরিক কি তুমি নাগরিক নও? হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে তো একটা প্রসেস ওরিয়েন্টেশন করতে করা হচ্ছে, যে ছাকনি দেওয়া হবে ভারতের নাগরিক, একটা হচ্ছে ভারতের শরণার্থী, আরেকটা হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী, এবং এই অবৈধ অনুপ্রবেশকারীর মধ্যে এই ধর্মীয় সম্প্রদায় যারা ওই পার থেকে এই পারে এসেছে, যেমন হিন্দু শিখ বৌদ্ধ এরা ঢুকেছে, যার মধ্যে বাঙালি হিন্দুদের সংখ্যাটাই বেশি, এরা অবৈধ অনুপ্রবেশকারী, কারণ এরা এসে তাদের নাম রেজিস্ট্রেশন করেনি, সেরকম কোনো প্রসেস জানতোই না লোক, কোথায় যাবে কি করবে, এসছে বসে গেছে, প্রাণ বাঁচাবে? আমি আমি একটা প্রশ্ন করি, এলো কি করে? তোমার যদি বর্ডারে খুব ভালো সিল থাকে, বর্ডারে যদি চেকিং থাকে, বর্ডারে যদি বিএসএফ সেরকমভাবে সক্রিয় থাকে, তুমি তো এত লোককে আসতে পারে না? আসতে পারে না, কিন্তু এসছে। আমরা সবাই জানি আমাদের বর্ডার ফেন্সিং তো কিছু ছিল না, এখনো অনেক জায়গা বর্ডার পোরাস বর্ডার, এখনো এখনো বর্ডার ফেন্সিং পুরো কমপ্লিট হয়নি, অনেক জায়গা ওপেন আছে, সেখান দিয়ে এখনো ঢুকছে, আগামীতেও ঢুকবে। আর এই এই যে কাট অফ ডেট করা হয়েছে আপনার 2014 31st ডিসেম্বর কাট অফ ডেট, এটা আমরা কেন মেনে নেব? আপনি কে কাট অফ ডেট বানানো? ভারতের অবিভক্ত, ভারতের অংশ তো বাংলাদেশ, আগামী 2 বছর 3 বছর 10 বছর বা 20 বছর পরে ওখানে যদি আবার আর একটা যদি অশান্ত পরিবেশ সৃষ্টি হয়, একটা ধর্মীয় একটা যদি মৌলবাদের একটা যদি আক্রমণের মুখে অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা যদি সম্মুখীন হয়, আর এদেরকে যদি প্রাণ বাঁচাতে আবার কোনো একটা দেশে গিয়ে আশ্রয় নিতে হয়, কোথায় যাবে? কোথায়? বঙ্গোপসাগরে ডুব দেবে? তারা আসবে না? তাদের জন্য আপনি বর্ডার খুলবেন না? আপনারা কি এখানে বসে বসে দেখবেন যে ওই পারে বাঙালি হিন্দু হোক বৌদ্ধ হোক ওরা ওখানে মার খেয়ে? না, এটা তো হয় না, মানুষের ধর্ম তাতে তো হয় না। এটা তো প্রশ্ন হচ্ছে যে কোথাও একটা কি দেখে মনে হচ্ছে যে পুরো প্রসেসটার মধ্যে হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচের অভাব রয়েছে? অবশ্যই আছে, হিউম্যানিটেরিয়ানের অ্যাপ্রোচ আছে, হিউম্যানিটেরিয়ান লাইন অফ অ্যাকশন এখানে আমি দেখতে পাচ্ছি না। উচিত ছিল যে একটা মানে মেসাকার পরিস্থিতি তৈরি না করে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটা কাট অফ ডেট ধরে নেওয়া, যে ঠিক আছে 2014 31st ডিসেম্বর পর্যন্ত যাদের ভোটার লিস্টে কখনো কোনো সময় কোথাও নাম আছে তাদেরকে আমরা নাগরিকত্ব দিয়ে দেবো, কারণ সবাই যারাই এসছে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে আছে। এখন যখন আপনি তাদেরকে বলবেন যে না ঠিক আছে তুমি এসছো কিন্তু তুমি তো রেজিস্ট্রেশন করোনি, এবার তুমি রেজিস্ট্রেশন করো, আবার এখানে সিএতে কি বলা হচ্ছে যে আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর খতিয়ে দেখে তারপর আপনাকে ই দেবে নাগরিকত্ব দেবে। এবং আমি একটা খুব ইন্টারেস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ই দেখাচ্ছি, অ্যানাউন্সমেন্ট দেখাচ্ছি, সেখানে বলা হচ্ছে মিথ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 উইল এনেবল ওভার 1.5 লাখ আনকন্ডিশনাল আনডকুমেন্টেড হিন্দু বেঙ্গলিস রিসাইডিং ইন আসাম টু গেট ইন্ডিয়ান সিটিজেনশিপ।
মানে বলা হচ্ছে যে 1.5 লক্ষ, এরা এই সেন্ট্রাল গভর্নমেন্ট 1.5 লক্ষ সংখ্যা কোথার থেকে পেলো? আসামের এক মন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা, সে বলে বেড়াচ্ছে 4.5 লক্ষ হিন্দু পাবে। আবার সর্বানন্দ সোনোয়াল আসামের মুখ্যমন্ত্রী বলছে খুব নমিনাল পাবে। ব্যাপারটা কি চলছে আমি বুঝতে পারছি না, মানে এরা কি একটু তালগোল পাকিয়ে গেছে এই আন্দোলনের জন্য যে একটা কিছু এখন, এবং একমুখে কথা হচ্ছে না, একজন কথা বলছে, যার ফলে একটা বিরাট বড় অ্যাম্বিগুইটি শুরু হয়েছে। এবার এটার উত্তরে বলছে নো ফরেনার্স উইল গেট সিটিজেনশিপ অটোমেটিক্যালি বাই দ্য অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট, বলছে কোনো বিদেশি অটোমেটিক্যালি এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে না। রাইট, তাহলে দুটো শব্দ এই বিদেশিটা চিহ্নিত করবে কে? জানতো দা, শব্দটা আপনি দেখুন, নো ফরেনার্স বলেছে, নো ফরেনার্স, তার মানে আপনি যে মুহূর্তে অ্যাপ্লাই করছেন আপনি হয়তো আছেন, আপনার ভোটার কার্ড আছে, আপনার কিছুই প্রিভিলেজ আপনার কেড়ে নিচ্ছে না, কিন্তু আপনাকে বিদেশি বলা হচ্ছে, তো এটা তো বলা হচ্ছে। এ প্রেসক্রাইবড অথরিটি উইল স্ক্রুটিনাইজ ইচ অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর সিটিজেনশিপ, একটা অথরিটি হবে সে স্ক্রুটিনি করবে, কি স্ক্রুটিনি করবে আমরা জানি না, কিভাবে হবে আমরা জানি না, অ্যান্ড অনলি দোজ পার্সনস কমপ্লাইং উইথ দ্য ক্রাইটেরিয়া স্পেসিফাইড ইন দ্য অ্যাক্ট উইল বি গ্রান্টেড ইন্ডিয়ান সিটিজেনশিপ, মানে যারা এই সমস্ত নিয়মকানুন মেনে এবং সেইগুলো সব স্যাটিসফাই করতে পারবে তারাই ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। তো গ্যারাকল আছে, এখন এটা কবে হবে, কি হবে, কত দিনে পাবে কিচ্ছু নেই, এবং কে দেবে এটাও তো একটা বড় ফ্যাক্টর। দেবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট, দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। শুরুতে কি আছে, শুরুতে আপনি অ্যাপ্লাই করলেন, অনলাইন অ্যাপ্লাই হবে শোনা যাচ্ছে, অ্যাপ্লাই করার পরে আপনার ডিস্ট্রিক্ট অথরিটি আপনার সব ডকুমেন্টস চেক করবে, চেক স্ক্রুটিনি করবে, এবং ধাপে ধাপে কয়েক ধাপে ওখানে বলা আছে, কয়েক ধাপে স্ক্রুটিনি করার পরে এটা যাবে স্টেট অথরিটিতে, যদি ডিস্ট্রিক্ট অথরিটি যদি স্যাটিসফাইড হয়, তারপর স্টেট অথরিটি যদি স্যাটিসফাইড হয় দে উইল রিকমেন্ড ইট টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। রাইট, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাওয়ার পরে কতদিনের মধ্যে সেটা করবে আই ডোন্ট নো। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যে আমাদের এখানে এখন যে বিরাট দেশ জুড়ে আন্দোলন বিক্ষোভ, এর কারণ, পিছনের কারণটা কি? এর পিছনের কারণ কি মানুষের অনিশ্চয়তা? আমার মনে হয় তাই, আমার মনে হয় না যে সিএ এর বাতিল করার জন্য বা সিএ এর বিরুদ্ধে যে আন্দোলনটা চলছে এটা আসলে এনআরসির থেকে যে ভয় সেটার থেকে সিএ বাতিল করতে বলছে। তার কারণ সিএ কোথাও ভারতীয় হিন্দু বা ভারতীয় মুসলিমকে নাগরিকত্ব দেয় না, এটা এক, এটা তো স্বীকার করতে হবে। দ্বিতীয়, সিএ কোনো ভারতীয় হিন্দু বা ভারতীয় মুসলমানের নাগরিকত্ব হরণও করে না। রাইট, সিএ বলছে যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন এরা যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেবে। তাহলে এটার বিরোধিতা কেন হচ্ছে? সবাই মনে করছে যে এরা যারা এসছে এদেরকে যদি নাগরিকত্ব দেয় তাহলে এরা সরাসরি এনআরসিতে এদের নাম ঢুকে যাবে, এদের কোনো সমস্যা হবে না, কিন্তু বাকিদের সমস্যা। তার মানে আমি একটা কথা বলতে পারি, আমার মনে হচ্ছে যে যেদিন অমিত শাহ বিলটা পেশ করেছিলেন সেদিন কেউ কেউ দাবি করেছিলেন যে আপনি কেন স্পেসিফিক করে দিলেন তিনটি দেশের কথা, এটা আপনার বলা উচিত ছিল যে যারা এই ধরনের শরণার্থী হিসেবে আসবেন তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া। শুধু তাই নয়, আমার মনে হয় ওই ধর্মগুলো কেন স্পেসিফিক করলেন, শুধু দেশ নয়, আমার মনে হয় দেশ যদি থাকতো তাহলে অসুবিধা হতো না, আমাকে ধরে নিতে হবে রাজনীতি, রাজনীতি করার জন্য আপনি আপনার সুবিধার জন্য সুবিধাজনক একটা পরিস্থিতিতে রাজনীতিকে আপনার দলকে পৌঁছে দেওয়ার জন্য এরকম কিছু একটা কাজ করছে। রাইট, আর একটা কথা জিজ্ঞেস করি চন্দন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আরও কিছু মুখ্যমন্ত্রী তারা বলেছেন তারা এনআরসি মানবেন না, এটা কি সম্ভব? দেখুন, এনআরসি এবং এনপিআর ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, আমি যেটা আইন অনুযায়ী বুঝি। এখন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো যেখানে যারাই যখনই নির্বাচন নির্বাচিত হয়ে সরকারে আসছেন তারা তো সেই সংবিধানকে শপথ করেই রাজ্য শাসন করছেন বা দেশ শাসন করছেন। এখন সংবিধানের ভেতরের একটা যদি পার্ট কিছু থাকে সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বলে করুন আর আপনি যদি বলেন করবেন না, তাহলে কোনো কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হচ্ছে কি না সেটা কনস্টিটিউশনাল এক্সপার্টরা বলতে পারবে। আমি মনে করি সেটাকে আটকানোর কোনো রাস্তা এই মুহূর্তে নেই আনটিল ইউ অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। রাইট, আমার মনে হয় তাদের মধ্যে দ্বিচারিতা আছে, এইটা অ্যাকচুয়ালি তাদের বলা উচিত যে
এনআরসি এবং এনপিআর এর যে এই যে 2003 এর সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে আনা হয়েছে সেটাকে বাতিল করো, দিস শুড বি দ্য কারেক্ট অ্যাপ্রোচ, যে সংবিধান আবার সংশোধন হোক এবং এটাকে বাতিল করতে হবে। আর যদি এই এনআরসিকে করতেই হয় তাহলে এমন একটা প্যারামিটার তৈরি করা হোক যাতে অটোমেটিক্যালি কাউকে কোনো লাইন দিতে হবে না, যেটা আমরা লাইন দেওয়া দেখেছি আসামে এবং তারপরে ডিজাস্টার দেখেছি, অটোমেটিক্যালি যাতে সব নাগরিকদের নাম এনআরসিতে সন্নিবিষ্ট হয়। রাইট, আমি একটা কথা জিজ্ঞেস করি, আমরা আজকে দর্শকরা অনেকেই জানতে চাইবেন, সেটা হচ্ছে সাধারণ মানুষ এক্স ওয়াই জেড, তাদেরও কি অ্যাপ্লাই করতে হবে তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য? সবাই কি অ্যাপ্লাই করতে হবে? কোথায় অ্যাপ্লাই করবে? মানে যে এনপিআর যখন হবে তখন? এনপিআর ইজ এ অটোমেটিক প্রসেস। এবার আপনি বলছেন এনপিআর হতে দেবেন না, আপনি আটকাবেন কি করে? আপনার পক্ষে বিপক্ষে মত আছে তো, এই রাজ্যেও সবাই তৃণমূল করে না, সবাই বিজেপি করে না, সবাই সিপিএম করে না। যারা এনপিআর এর পক্ষে, যারা ভাবছে এনপিআর করে এনআরসি করে আমরা মুসলমান তাড়াবো, তারা অনলাইন অ্যাপ্লাই করে দেবে, কারণ অ্যাপ লঞ্চ করছে। এখন 10 কোটির মধ্যে যদি 4 কোটি অ্যাপ্লাই হয়ে যায় বাকিদের কি হবে? তো সুতরাং একটা ললেসনেস, আমরা এই ললেসনেস চাই না, আমরা চাই একটা ফার্ম একটা পজিশন নিক সরকার। পশ্চিমবঙ্গের সরকারকেও এই পজিশন নিতে হবে, এইটা বাধ্য করতে হবে কেন্দ্রীয় সরকারকে, যে এরকম কোন ধরনের আইন দিয়ে যেটা আমরা চাই না সেটাকে আইদার রিপিল না করা পর্যন্ত এটা যাতে ইমপ্লিমেন্ট করা না হয়, দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি করা হয় তাহলে এমন একটা প্রসেসে করতে হবে যেখানে কোনো জাত পাত ধর্ম ভাষার অন্য কোনো কিছু দেখা হবে না। অ্যাপ্লাই করবে যেরকম আধার কার্ড আমরা বানিয়েছি, সেখানে তো কিছু হয়নি, যার কাগজ আছে সেও করেছে, যার কাগজ নেই সেও অ্যাপ্লাই করেছে পেয়ে গেছে, সেরকমই একটা প্রসেসে এই মুহূর্তে ভারতবর্ষে যারা আছে তাদের প্রত্যেকের নাম এনআরসিতে প্রথমে সন্নিবিষ্ট করতে হবে। তারপরে আপনি খুঁজে বের করুন কোথায় বিদেশি আছে কি আছে, বিদেশি বের করতে আমাদের কারোর আপত্তি নেই, আপনি সত্যিকার অর্থে বিদেশি বের করুন এবং বের করে ডিপোর্ট করুন, ডিটেইন করুন, যা খুশি করুন, আমরা অল উইল বি উইথ ইউ। রাইট, পরিষ্কার কথা। কিন্তু আসামের ক্ষেত্রে যেটা দেখেছি, আজকে ডিটেনশন ক্যাম্পে 1147 জন আছে, চ্যালেঞ্জ করে বলছি হিন্দু মুসলিম নির্বিশেষে, এর 99% ভারতীয়, ডকুমেন্ট আছে। গত পরশুদিন দুজন ছাড়া পেয়েছে ডিটেনশন ক্যাম্প থেকে, 4 বছর, 4 বছর ডিটেনশন ক্যাম্পে থাকার পর ডিটেনশন ক্যাম্প থেকে বেরিয়ে এসেছে তারা দুজন, নামটা ভুলে গেছি আমি, হাইকোর্ট থেকে রায় দিয়েছে এরা দুজন ভারতীয়। এদের এই 4 বছর কে দেবে ঘুরিয়ে? কেউ দিতে ফিরিয়ে দিতে পারবে? তো এরকম পক্ষপাত দুষ্ট প্রক্রিয়া আমরা মুম্বাইতেও দেখলাম। মুম্বাইতে একটা আদালত একটি রায় দিয়েছে, সেখানে এক বাংলাদেশি দম্পতিকে ধরা হয়েছিল, তাদের আধার কার্ড ভোটার কার্ড আছে, কোর্ট রায় দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড থাকলে এবং তাদের যদি প্যান কার্ড থাকে তাহলে তারা দেশের নাগরিক। এটা কি মান্যতা দেওয়া হবে? আধার কার্ড বলেনি, প্যান কার্ডও বলেনি, ভোটার কার্ড বলেছে। তো ভোটার কার্ড তো অ্যাজ পার আর্টিকেল 10 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে তো বলাই হয়েছে। কিন্তু যাদের ভোটার কার্ড থাকবে তার মানে তারা এদেশের নাগরিক? নাগরিক তো, কিন্তু সেটা কি মানা হবে? এবং স্টেট ট্রেডিং কর্পোরেশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা কেস ল আছে আমার কাছে, সেখানে এটা স্বীকার করা হয়েছে, যার কাছে ভোটার কার্ড আছে সে দেশের নাগরিক। তার মানে তো যাদের কাছে ভোটার কার্ড আছে তারা নাগরিক, তারা নাগরিক, কিন্তু সেটা তো মানা হচ্ছে না। মানা হচ্ছে না তো, মানে এইটাই তো বলছি যে তারা গোল পোস্ট চেঞ্জ করছে তাদের নিজেদের সুবিধা মতো, যেটা আসামে করা হয়েছে রাইট, সেটাই এখন সমস্ত ভারতবর্ষে তুমি করতে চাইছো, তো সেটা তো মানতে মানা যাবে না। তো এইটা করার উদ্দেশ্যটা কি? এটা স্থির দেশকে অস্থির করার উদ্দেশ্যটা কি? কারণ তারা নিজেরা স্থির হতে পারছেন না, তারা দেশ চালাতে পারছেন না ঠিক মতো। আজকে দেখুন ইকোনমিক কন্ডিশন, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ঠিক আছে, জিডিপি গ্রোথ থেকে শুরু করে আজকে বেকার সমস্যার থেকে শুরু করে স্কুল কলেজ শিক্ষা থেকে শুরু করে আপনার স্বাস্থ্য পর্যন্ত, কোন জায়গাটা এখন নর্মাল কন্ডিশনে আছে? মানুষ পাচ্ছে কোনো সার্ভিস পাচ্ছে? আজকে টেলিকম অর্গানাইজেশনগুলোর দেখুন অবস্থা না, সে তো আমরা দেখছি, কোনো কোনো জায়গায় কোনো নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ নেই। আপনি দিনে 10 থেকে 15টা আপনার কল ড্রপ হয়ে যাচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে, মানে বছরে প্রায় 10,000 কোটি টাকার ঘোটালা। এই যে কল ড্রপে ঘোটালা তো, প্রত্যেক কলে 1 টাকা, রাইট, তো মোটামুটি আপনার 10,000 কোটি টাকা এরা খাচ্ছে। তো সুতরাং আপনি কোনো জায়গা ঠিক করতে পারছেন না, ঠিক করতে পারছেন না, আগামীটাও কবে ঠিক করতে পারবেন আপনি জানেন না। সুতরাং মানুষকে একটা কিছু করে লাগিয়ে দাও, এনগেজ করে দাও, রাইট, এনগেজ করে দাও। এরা এই এনআরসি এনপিআর এইগুলো নিয়ে এনগেজ থাকবে, এগুলো নিয়ে কেউ কথা বলবে না, হিন্দু মুসলিম নিয়ে একদল হিন্দু নিয়ে মেতে থাকবে, একজন মুসলিম নিয়ে লেগে থাকবে, একদল সেকুলারিজম নিয়ে লেগে থাকবে, বা সবাই দোকান, অর্থাৎ এরা চলতেই থাকবে এবং আগুনটা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। তো একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বলেছিলেন মাই নেহি খাউঙ্গা কিসি কো খানে নেহি দুঙ্গা, কিন্তু এই যে প্রসেসটা, এই প্রসেসে তো খানে দেবার মানে
খানে দেবার। আমরা সকলে জানি জয়ন্তদা যে আজকে একটা রেশন কার্ড বার করতে গেলেও ভারতবর্ষের যে কোনো রাজ্যে মানুষের কীরকম দুর্দশা হয়, ঠিক আছে? এটা তো আর লুকোনো ব্যাপার নয়। এখানে তো আপনি বাইরে গিয়ে এক কথা ভেতরে এক কথা, ড্রাইভিং লাইসেন্স বের করতে যান, আপনি পাসপোর্ট বের করতে যান, কয়জন আছে আমার মতো যে বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লাই করে, কয়জন? কেউ না কই একে তাকে ধরে প্যান কার্ড বের করতে, সব দালাল ধরে ধরে কাজ হয় প্রত্যেকটা জায়গায়। কোন কাজটা আমরা নিজেরা এনাবল করতে পারি? আর শিক্ষিতের হার কত? আজকে সর্বশিক্ষা অভিযান আপনাকে ধরে স্বাক্ষর দেওয়া শিখিয়ে আপনাকে শিক্ষিত বানিয়ে দিল, এটা তো আরো ডেঞ্জারাস। আপনি স্বাক্ষর করা শিখেছেন, আপনার জমি বাড়ি চলে গেল, কেউ বললো আছে এখানে একটা স্বাক্ষর করতো, তুই শিখেছিস, রাইট? তো আমরা আসলে স্বাক্ষরিত করতে চাই না, কাউকে শিক্ষা দিতে চাই না, শিক্ষিত করতে চাই না, কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিব সব কিছুর মধ্যে। এর থেকে কিভাবে বেরোবেন আমি তো জানি না। এ তো মানে একটা তালগোল পাকানো একটা একটা এমন একটা জায়গা যেটা একটা সসে মিরা হয়ে গেছে। তো একটা কথা বলি চন্দন, সেটা হচ্ছে যে বিজেপি সরকার অনেক ক্ষেত্রে বলছেন যে এনআরসি তারা লাগু করেননি, এটা কংগ্রেস সরকারের আমলে লাগু হয়েছিল। তারা বলছেন যে কংগ্রেস সরকার প্রথম উদ্যোগ নিয়েছিল, এমনকি ডিটেনশন ক্যাম্পও কংগ্রেস সরকার তৈরি। এ ব্যাপারে না, আমি বলছি এনআরসি সর্বপ্রথম আসামে হয়, এবং আসামে হয় ওই বিদেশি শনাক্তকরণ, রাইট, 1951-তে ওইটা সেন্সাস ধরে একটা করা হয়েছিল, তারপরে তো আর হয়নি। তারপরে আমি ক্রোনোলজি বললাম, হ্যাঁ, 1985-এর আসামে কোর্টে কোথাও এনআরসি নেই, তাহলে কংগ্রেস সরকার কোথা থেকে করেছেন? তৃতীয় যেটা 2013-তে সুপ্রিম কোর্টে যেটা এনআরসির যেটা তুলল, সেটা হচ্ছে একটা পিআইএল এর এগেনস্টে, এবং সেটা 2015 থেকে ইমপ্লিমেন্টেশন শুরু হলো, তাহলে সেটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলছে। এবার আপনি আমাকে একটা কথা বলুন, তারা নিজেদের সুবিধার জন্য যখন যেটা সুবিধা তখন সেটা বলে, যখন আমরা বলি যে এখন তোমাদের সময় হচ্ছে এনআরসিটা, এটাকে আটকাচ্ছ না কেন? না, এটা সুপ্রিম কোর্ট। এবার আমার প্রশ্ন, যদি সুপ্রিম কোর্টে তুমি আটকাতে পারলে না, এটা তো আমি বিশ্বাস করি না তুমি আটকাতে পারতে না, কারণ তুমি এক্সিকিউটিভ, তুমি ওখানে ইউ আর লেজিসলেটর, তোমরা আইন বানাও, তোমরা সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাফিডেভিট দিলে যেগুলো এখানে গন্ডগোল হচ্ছিল সেগুলো আটকানো যেত না, আমি এটা বিশ্বাস করি না। আজকে কি করে আটকালে? আজকে কি করে বলছো সুপ্রিম কোর্টের অর্ডারের এগেনস্টে গিয়ে যে আমরা এই এনআরসি মানি না, এই এনআরসি আমরা ইমপ্লিমেন্ট করবো না? আজকে যে 19 লক্ষ মানুষ বাদ গেছে আসামে নাম, তারা বিনিদ্র রজনী যাপন করছে, তারা জানে না যে তাদের এটা অ্যাকসেপ্ট হবে না তারা রিজেক্ট হবে। আরেকটা কথা বলে দিই, ওখানে কিছু সংখ্যক মানুষের মধ্যে একটা ভুল ধারণা যে সিএএ দিয়ে আমি নাগরিকত্বতে ঢুকে যাব, যেহেতু আমার উপরে ডি ভোটার আছে, আমি যেহেতু ডিটেনশন ক্যাম্পে আছি, অথচ এরা ভারতীয়, কিন্তু তারা ওই সিএ এর মাধ্যমে আসবে। এটা কিন্তু সাংঘাতিক একটা জায়গায় নিয়ে যাবে। একজন প্রকৃত ভারতীয় যেন কোনো মতেই সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই না করে যদি এটা ইমপ্লিমেন্ট হয়ও, কারণ তাহলে তাকে প্রথমেই বিদেশির খাতায় নাম লিখিয়ে আসতে হবে। এই জিনিসগুলোর থেকেও বাইরে, অর্থাৎ প্রথমে সে বিদেশি হচ্ছে, তারপর সে অ্যাপ্লাই করছে নাগরিকত্বের জন্য। ইভেন আমি বলছি আপনাকে পশ্চিমবঙ্গের কথা বলছি, এই দেশীয় মানে পশ্চিমবঙ্গের যারা ঘটি ঘটি বলে নিজেদের, আমরাও তো ঘটি, অনেকের কাছে ডকুমেন্ট নেই, তাহলে তারা কি করবে? তাহলে তারা কি প্রথমে বাংলাদেশি হবে? মানে এটার মধ্যে তো ক্লারিটি নেই। এটা যে শুধু মুসলমানদের জন্য সমস্যা তা তো নাই, আদিবাসীরা কি করবে? যারা গরিব খেটে খাওয়া মানুষ, ভারতবর্ষের 50-60% মহিলাদের ডকুমেন্ট নেই। কোন কোন বাড়ি, আমার মার কাছে কি ডকুমেন্ট, আপনার মার কি ডকুমেন্ট, 50-60% তাদের নামে কেউ ব্যাংক অ্যাকাউন্টই খোলেনি এক সময়। আজকাল খোলা হয়, এখন খোলা, এখন আজকে খোলা হয়ে দেখে আপনি 1947-কে ড্রিম করবেন? না, সে তো হতে পারে না, কারণ সেই সময় কোনো রকম ভাবে এই ধরনের সিস্টেম গুলো ছিল না। তাহলে তারা যাবে কোথায়? তাদের এটাই তো বলছি। তো সুতরাং এটা মনে করবেন না যে এই এনআরসি হলে পরে শুধু মুসলমানরা এফেক্টেড হবে, এই দেশীয়রাও এফেক্টেড হবে, এবং শুধু পশ্চিমবঙ্গ না, সমস্ত ভারতবর্ষের। আমি তবে একটা জিনিস জানি না যে এই সরকার শুরুর দিকে যে এনআরসিটা আনতে চাইছিল, এদের প্রথম টার্গেটটা পশ্চিমবঙ্গে ছিল, দেশ জুড়ে কথা বলছিল না, বারবার বলছিল পশ্চিম বাঙ্গাল মে করেঙ্গে ইলেকশনের আগে। দেখুন, আমি জানি না ওই আসামের ধাঁচে বাংলায় করতে চাইছিল কিনা। আসামের ধাঁচে এখানে করা মানে রেস্ট অফ ইন্ডিয়াতে বাঙালি ছাড়া বাকি সবাই এই দেশের, মানে অরিজিনাল ইনহাবিটেন্টস, আর বাঙালিকে লাইন দিয়ে ভারতবর্ষের সব জায়গায় যেখানে যত বাঙালি আছে লাইন দিয়ে প্রমাণ। আমি জানি না, যদি ওদের মনের মধ্যে এরকম কিছু ছিল যেটা পরবর্তী পর্যায়ে দেখেছে এটা আইন অনুযায়ী সম্ভব, এমনও তো হতে পারে যে মুসলমান ভোটাররা বেশিরভাগ একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক হতে তাদের বার করে দাও, এটাও তো হতে পারে। এটাও হতে পারে, আপনাকেও তো বের করতে পারে। আপনি হিন্দু, আপনি একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক, ডি লাগিয়ে দিল, আপনাকে তো আর ডিক্লিয়ার করতে হবে না ফরেনার,
ডি লাগিয়ে দিল, ঝুলে থাকুন আপনি ডি ভোটার। হ্যাঁ ডি ভোটার, আপনার তো ডি ভোটার হলে আপনি আর ভোটাধিকার নাই, আপনার ভোটার লিস্টের নাম থাকবে, আপনি নাগরিক রইলেন কিন্তু ভোটার লিস্টে, হ্যাঁ ভোটার লিস্টের নামও থাকলো, নামের পেছনে ডি থাকলো, কিন্তু আপনি ভোট দিতে পারবেন। রাইট, তো আপনাকেও তো করতে পারে। রাইট, জাত পাত ধর্ম নির্বিশেষে আমি আমার সুবিধার মতো আমি এটাকে ইউজ করবো। রাইট, এবং সেটা যে আজকে যে দল করবে অন্য দল করবে না পরবর্তী পর্যায়ে আছে তা নয়, তারাও করবে, মানে আপনি একটা এখানে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করতে চান। রাইট, চন্দন তুমি কি ডিটেনশন ক্যাম্প নিজে দেখেছো চোখে? না আমি নিজে যাইনি, কিন্তু আমাদের সংগঠনের লোকেরা গেছে। এইবার এই দুর্গাপূজার আগে আমরা শিলচরে ডিটেনশন ক্যাম্পের ভেতরে আমাদের আমার সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি রথীন্দ্র দাস সেও গেছিল, এবং সেখানে 73-75 জনের মতো বোধবন্দি আছে, তাদের মধ্যে আমরা কাপড় জামা কাপড় দিয়েছিলাম, এবং সেখানে শিশুও আছে তাদেরকেও জামা কাপড় দিয়েছি। তো আমরা জানি তারা কি অবস্থায় আছে, খুব বাজে অবস্থায়, মানে একটা ছোট্ট রুমের মধ্যে একটা ইন আনহাইজেনিক একটা সিচুয়েশন, মানে কি বলবো, দিনে সকাল থেকে ওদেরকে একবার ছাড়া হয়, তারপরে আবার 4টার মধ্যে না 5টার মধ্যে খাবার দাবার দিয়ে আবার ঢুকিয়ে দেয়, একটাই বাথরুম ইউজ করছে, খাবার দাবার কোনো কিছু স্ট্যান্ডার্ড নয়, পশুর জীবনযাপন, কোনো ম্যানুয়াল নেই। একটা জেলে যখন বন্দি থাকে জেল ম্যানুয়াল থাকে, রাইট, কিন্তু যারা বিদেশি ঘোষণা করে যাদেরকে রাখা হয়েছে তাদের জন্য কোনো ম্যানুয়ালই নেই। রাইট, হাজবেন্ড কোনো জায়গায় আছে, স্ত্রী কোথাও আছে, বাচ্চা কোথাও আছে, মানে এরকম বোধহয় ডিজাস্টার কোনো জাতির উপর এসছে কিনা আমি জানি না তার জীবনে। তো আজকে আমরা চন্দনের সঙ্গে আড্ডাতে অনেক তথ্য জানতে পারলাম এনপিআর, এনআরসি এবং সিএএ নিয়ে। আপনারা বুঝতে পারলেন যে আজকের আড্ডার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এই কারণে যে আজকে অনেক জিনিস একদম সহজ হয়ে গেল। চন্দন একটা শেষ প্রশ্ন করব, অসমে বহু মানুষ রয়েছেন যারা 3-4 পুরুষ ধরে অসমে রয়েছেন, তারা কিন্তু তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছেন। এটা কি কেবলমাত্র আমি বলবো যে অসমের মানুষরা, তারা নাকি বলছেন যে বাঙালি বলে কেউ এখানে থাকবে না, এই কারণেই না অন্য কোনো কারণ না আমি জানি না, তবে আমি কিছু জিনিস দেখাতে চাইব, ছোট্ট জিনিস। যখন এই আন্দোলনগুলো চলছে সিএএ নিয়ে যখন আমরা মেতে আছি বাঙালি হিন্দুরা বিশেষ করে, তখন সমস্ত আসাম উত্তর পূর্বাঞ্চল জ্বলছে, আন্দোলন চলছে, রাস্তায় লক্ষ লক্ষ লোক বসে আছে আসামে, এবং আমাদের কাছে একটা সিগন্যাল এরকম আসছে বাঙালি হিন্দুদের কাছে যে বিজেপি তাদের সব কিছু মানে খত্রে মেলে আয়া বাঙালিদের হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য, ঘরবাড়ি আক্রান্ত হচ্ছে, এবং লিটারেলি আমরা দেখেছি ঘরবাড়ি আক্রান্ত হচ্ছে, বিজেপির আরএসএসের অফিস জ্বালানো হচ্ছে। তো এটার একটা সফট কর্নার আরও দৃঢ়ভাবে বাঙালি হিন্দুদের মধ্যে গেছে যে আরএসএস বিজেপি এরাই আমাদের আসল বন্ধু, এরা আমাদের জন্য সব কিছু সহ্য করছে, আর অন্যান্যরা সব বিরোধী করছে, বিরোধ করছে আমাদের নাগরিকত্ব যাতে আমরা না পাই। যখন এরকম পরিস্থিতি আর যখন আপনাকে মানে বাধ্য করলো ভাবতে যে এই লাইনে, ঠিক সেই সময় আসাম সরকার ক্যাবিনেট ডিসিশন নেয়, সে ডিসিশনগুলো বলছি, অ্যাসামিজ শুড বি টট অ্যাজ কম্পালসারি সাবজেক্ট ইন অল ইংলিশ অ্যান্ড আদার মিডিয়াম স্কুলস, মানে অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজ সব স্কুলে পড়া হবে, এবং সেইখানে বরাক ভ্যালিকে বাইরে রাখা হয়েছে, বিটিএডি মানে বড় ডোমিনেটেড এরিয়াকেও বাইরে রাখা হয়েছে, হিল ডিস্ট্রিক্টগুলোকেও বাইরে রাখা হয়েছে। এটা আগেও ছিল, ঠিক আছে, কম্পালসারি ছিল না, এটা করাই যায়, এতে কোনো আপত্তি নেই, নো প্রবলেম, কিন্তু এটা করা হয়েছে, কখন করা হয়েছে সময়টা দেখতে হবে। দ্বিতীয়, কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু অল ট্রাইবাল অটোনোমাস কাউন্সিল, অনেকগুলো অটোনোমাস ট্রাইবাল কাউন্সিল আছে, তাদেরকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিবে, কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেলে কী হবে, আসাম সরকারও তাদেরকে পয়সা দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টেরও পয়সা পাবে, এই তাতে আমাদের আপত্তি নেই, ঠিক আছে, সবার গ্রোথ হওয়া উচিত সব দিকেই। এইবার অটোনোমাস কাউন্সিল ফর কোচ রাজবংশী, মরান, মটক, এই তিনটে কমিউনিটির জন্য নতুন অটোনোমাস কাউন্সিল ডিক্লেয়ার করা হলো যখন এই আন্দোলন চলছে, এগুলো ঘোষণা হচ্ছে, প্রোটেকশন অফ ল্যান্ড রাইটস অফ ইন্ডিজেনাস পিপল অফ আসাম, খুব ইম্পর্টেন্ট এখন, এবং এটার মধ্যে কোথাও বরাক ভ্যালিকে বাইরে রাখা হয়েছে এরকম লেখা নেই, ঠিক আছে। এইখানে এ বিল উইল বি ইন্ট্রোডিউসড ইন নেক্সট সেশন অফ আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফর প্রোটেকশন অফ ল্যান্ড রাইটস অফ ইন্ডিজেনাস পিপুল অফ আসাম, ইন্ডিজেনাস পিপুলকে সেটাই তো আমরা জানি না, বাঙালি কি ইন্ডিজেনাস নয়, আমরা কি ভূমিপুত্র নই, 3-4 পুরুষ ধরে সেখানে রয়েছে, যারা 3-4 পুরুষ ধরে আছে তাদের কি ল্যান্ড রাইট থাকবে না, তারা কি নিজেদের যদি ল্যান্ড বিক্রি করতে চায় এক বাঙালি আরেক বাঙালিকে পাবে না, যদি কোনো অন্য সম্প্রদায়ের থেকে বাঙালি জমি কিনতে চায়, দোকান কিনতে চায়, পারবে না। তো এই প্রশ্নগুলো এখন খুব ইম্পর্টেন্ট, স্পেশাল প্যাকেজ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট
অ্যাসামিস অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ আসাম। রাইট, এই মুহূর্তে আসামের তিনটে ল্যাঙ্গুয়েজ স্বীকৃত অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, এক হচ্ছে অ্যাসামিস, এক হচ্ছে আর বরাক ভ্যালিতে বাংলা, বড়ো ল্যান্ডে বড়ো বড়ো, সেইখানে আসাম অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এবং সেখানে এই তিনটে জায়গা আবার বাইরে রাখা হয়েছে, হিল ডিস্ট্রিক্টকে বাইরে রাখা হয়েছে, বরাক ভ্যালিকে বাইরে রাখা হয়েছে, বিটিএডিকে বাইরে রাখা হয়েছে, অর্থাৎ একটা বৈষম্যে চূড়ান্ত। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিটিএ বড়ো অল বড়ো স্টুডেন্টস ইউনিয়নের আফসুর সভাপতি গত পরশু দিন ওদের একটা অনেক বড় সম্মেলন ছিল, সেখানে ও এটারও বিরোধিতা করেছে এবং বলেছে যে ওদের আবার আর একটা, ওরা ওরা মেইন ইন্ডিজেনাস, তো এটার উপরে বেস করে আমাদের ওদের খর্ব হবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, সেটার বিরোধিতা করেছে ওরা, এবং আস্তে আস্তে অন্যান্য লোকেরাও বিরোধিতা। রাইট, তো আমার মনে হয় এখনও যেখানে আসামে মাল্টাই কালচারাল মাল্টাই লিঙ্গুইস্টিক একটা স্টেট, সেখানে আমাদের সকলকে যাতে সবার মধ্যে সদ্ভাব সম্পূর্ণ একটা পরিস্থিতি থাকে, সবাই মিলেমিশে থেকে আসামকে আরও প্রগতির পথে নিয়ে যাওয়া যায় সেটার দিকে লক্ষ্য রাখা উচিত ছিল। দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না, সেখানে সরকার থেকে শুরু করে বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন সেটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, এবং এটার শেষ কোথায় আমরা জানি না। এটা 70 বছর ধরে চলছে, এখনও চলছে, আগামীতে সম্পূর্ণ বাঙালিকে শেষ করে একদম ক্ষমতাচ্যুত শুধু না, সংবিধান এবং আইনসম্মতভাবে যে সমস্ত সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকার আছে তার থেকেও স্ট্রিপ অফ করবে কিনা আমি জানি না। রাইট, এগুলো প্রশ্ন। অর্থাৎ আমরা আজকে চন্দনের সঙ্গে কথা বলে অনেক তথ্য জানতে পারলাম, এবং কোথাও একটা দেখে মনে হচ্ছে যে কথা মনে হচ্ছিল যে কেবলমাত্র সংখ্যালঘু মুসলমানেরা বিতাড়িত হবেন তা নয়, হিন্দুরাও কিন্তু ভয়ের ভ্রুকুটির মধ্যে বাস করবেন, আর এই ভয়ের ভ্রুকুটি দূর করার জন্য আজকে দেশজুড়ে আন্দোলন। ভবিষ্যৎ কী হবে আমরা জানি না, বড় সংকটের সময় এটি। চন্দনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এসে অনেক তথ্য দেবার জন্যে। আর আপনারা শুনলেন সেই তথ্য, আমরা আড্ডা আনলিমিটেডে নাম দিয়েছিলাম বিস্ফোরক এনআরসি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিস্ফোরণের অপেক্ষায় আজ যেন গোটা দেশ। ধন্যবাদ চন্দন, নমস্কার। সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা, শুভ বিবাহ, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গড়িয়াহাট, বেহালা, বারাসাত, আগরতলা। তোমার পালা মাছ নো এক্সপিরিয়েন্স, মোর টেনশন থেকে